নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমি টোটাল তিনখানা সেট দেব। এই তিনখানা সেট থেকে তোমরা অঙ্ক কমন পাবে 2023 সালের মাধ্যমিক ম্যাথমেটিক্স পরীক্ষায়। তো দেখে নাও তোমরা প্রত্যেকটা MCQ শূন্যস্থান ট্রু ফলস। তো দেখো, আজকে আমি টোটাল দুখানা ভিডিও আপলোড করেছি। এই দুখানা ভিডিও যারা প্র্যাকটিস করে যাবে তারা অঙ্ক কমন পাবে। বুঝতে পারছো আমি কি বলছি? অর্থাৎ এরকম টাইপেরই অঙ্ক তোমরা কমন পাবে। তার সঙ্গে তোমরা পাটিগণিতের এক্সারসাইজ 6.1 এবং কোষে দেখি 14 ভালো করে প্র্যাকটিস করবে, এবং তার সঙ্গে বীজগণিতের 1.2, 1.3, 5.3, 9.3 ভালো করে প্র্যাকটিস করবে, এবং তার সঙ্গে আমাদের পরিমিতির কোষে দেখি 4, 8, 16, 19 মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখে নাও তোমরা এতক্ষণ তোমরা SQ দেখেছো, MCQ দেখেছো, শূন্যস্থান দেখেছো। এবার 5 দাগের প্রশ্ন, 5-এর রোমান 1 আর রোমান 2 মোস্ট ইম্পর্টেন্ট। 6 দাগের রোমান 2 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 7 দাগের রোমান 1 মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। এবং তার সঙ্গে তোমরা 8-এর রোমান 1 এবং রোমান 2 সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, 8-এর রোমান 1 আর রোমান 2, ঠিক আছে। এবং 9 দাগের অঙ্ক তোমরা দেখে নাও, আমরা দেখতে পাচ্ছি উপপাদ্য আছে। 10-এর রোমান 1 মোস্ট ইম্পর্টেন্ট এবং 11 দাগের রোমান 1 রোমান 2 সব থেকে গুরুত্বপূর্ণ, 12 দাগের পরিমিতির রোমান 1 রোমান 2 রোমান 3 মোস্ট ইম্পর্টেন্ট, 13 দাগের রোমান 1 এবং রোমান 2 ভালো করে প্র্যাকটিস করে যাবে, 14 দাগের রোমান 1 মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে ভাইটাল অঙ্ক, 14 দাগের রোমান 1, ঠিক আছে। এবং তার সঙ্গে রোমান 2 এবং রোমান 3 এবং রোমান 1 প্র্যাকটিস করে যাবে, রোমান 3 আর রোমান 1, আর রোমান 1টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোষে দেখি 19-এর অঙ্ক ওটা কিন্তু, এবং তার সঙ্গে 12 দাগের অঙ্ক, 12 রোমান 1 রোমান 2 রোমান 3 এটা তো বলেই দিয়েছি আমি, 13 দাগের রোমান 1 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি? এই অঙ্কগুলো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি একবার যদিও বলেছি, তো আর একবার তোমাদের আমি দেখাচ্ছি কোন অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, 15-র রোমান 1 রোমান 2 মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, 15-র রোমান 1 এবং রোমান 2। তোমরা পারলে স্ক্রিনশট মেরে নাও, এই অঙ্কগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 2023 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায়। রোমান 3-র অঙ্কটাও দেখে নাও, ঠিক আছে। এবার আমি সেট 2 দেখাবো। তো দেখো, সেট 2-এর কোন অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যাথমেটিক্স এখানে 1 নম্বরের 6খানা MCQ আছে, ঠিক আছে। রোমান 1 রোমান 2 খুব ইম্পর্টেন্ট, 1 দাগের, এবং তার সঙ্গে তোমরা ভালো করে দেখে যাবে রোমান 3, রোমান 4, রোমান 5 মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং 2 দাগের শূন্যস্থান পূরণ করো, দেখে যাও ভালো করে। রোমান 5-এর অঙ্ক তোমাদের আমি অনেকবার করিয়েছি, ঠিক আছে। রোমান 6-এর অঙ্ক 2 দাগের ভালো করে প্র্যাকটিস করবে, এবং তার সঙ্গে 3 দাগের সত্য মিথ্যা থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তোমরা দেখে নাও। তারপরে তোমরা দেখবে 4 দাগের অঙ্ক, 4-এর রোমান 1 মোস্ট ইম্পর্টেন্ট, রোমান 2, রোমান 3, রোমান 4-টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রোমান 6-এর অঙ্ক গুরুত্বপূর্ণ, রোমান 7, রোমান 9 এবং রোমান 8 সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। 10 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, 11 দাগের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, 12 দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, তার সঙ্গে 5 দাগের পাটিগণিতে রোমান 1, ঠিক আছে।
এবং রোমান টু বেশি ইম্পর্টেন্ট, ছয় দাগের রোমান ওয়ান ভালো করে প্র্যাকটিস করবে, রোমান টু ভালো করে প্র্যাকটিস করবে, সাত দাগের রোমান ওয়ান, আটের রোমান ওয়ান বেশি ইম্পর্টেন্ট এবং আটের রোমান টু খুব ইম্পর্টেন্ট, নয় দাগের রোমান ওয়ান রোমান টু ইম্পর্টেন্ট, দশের রোমান ওয়ান এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দশের রোমান টু। তো তোমরা ভালো করে দেখে নাও, দশের রোমান টু এবং রোমান ওয়ান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক, নয় দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তোমরা প্রত্যেকটা অঙ্ক দেখে নাও, এগারো দাগের তোমাদের কিন্তু বলতে পারি আমি অন্তর্বৃত্ত এবং জ্যামিতিক উপায়ে রুট চোদ্দো, রুট একুশ, রুট পনেরো, রুট একত্রিশ, রুট উনত্রিশ, রুট তেইশ, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তার সঙ্গে বারোর রোমান ওয়ান রোমান টু এবং রোমান থ্রি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তেরো দাগের রোমান ওয়ান খুবই গুরুত্বপূর্ণ, তেরোর রোমান টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তেরোর রোমান ওয়ান রোমান টু খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্স খুবই বেশি, চোদ্দো দাগের রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি ভালো করে প্র্যাকটিস করবে, পনেরো দাগের রোমান ওয়ান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, রোমান টু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। তার সঙ্গে রোমান থ্রি ভালো করে প্র্যাকটিস করে যাবে, বুঝতে পারলে সেট থ্রি থেকে দেখে নাও, সেট থ্রির কোন অঙ্কগুলো দু হাজার তেইশ সালের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, আমি সম্পূর্ণ মানে দেখাচ্ছি আর কি, যেগুলো আসার চান্স খুব বেশি। তোমরা দেখে নাও, চার দাগের দেখতে পাচ্ছি এসএ কিউব আছে, দুই নম্বরের দশখানা তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। তার সঙ্গে তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো দেখো, এবার আমি পাঁচ দাগের পাটিং গণিতগুলো দেখাবো, পাঁচের রোমান ওয়ান রোমান টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ছয় দাগের রোমান ওয়ান খুবই গুরুত্বপূর্ণ, পাঁচ দাগের রোমান ওয়ান রোমান টু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের সাত দাগের রোমান ওয়ান খুবই গুরুত্বপূর্ণ, আট দাগের রোমান ওয়ান ইম্পর্টেন্ট, বুঝতে পারলে কি বলছি, এই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যে নয় দাগের রোমান ওয়ান রোমান টু প্র্যাকটিস করবে, দশের রোমান টু এবং এগারো দাগের রোমান ওয়ান রোমান টু ভালো করে প্র্যাকটিস করবে, বারো দাগের অঙ্ক বারোর রোমান টু এবং বারোর রোমান টুই প্র্যাকটিসটা ভালো করে করবে, তেরো দাগের অঙ্ক অতটা ইম্পর্টেন্ট আমি দেব না, ঠিক আছে। চোদ্দো দাগের আমাদের রোমান টু ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং পনেরো দাগের রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি ভালো করে তোমরা দেখে যাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত।